দেখছেন খবরিয়া 24, জীবনের সমস্ত খবর খবরিয়া 24, চোখ রাখুন আমাদের পর্দায়। কুয়াশার দাপটে রাস্তা পেরোতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে রানীকুঠির জিডি বিড়লা স্কুলের সামনে। বাসটিকে আটক করেছে পুলিশ ও বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, একে কুয়াশার দাপট, তার ওপর বৃষ্টি, আবার তার ওপর বেলা বাড়লেও এড়ানো যাচ্ছে না কুয়াশার দাপট। তবে তা সত্ত্বেও স্কুল কলেজ কিংবা অফিসে যাওয়ার ব্যবস্থা এড়ানো যাচ্ছে না। শুক্রবার সকালে রানীকুঠির ছবিও ছিল একই রকম। ব্যস্ত হয়েই রাস্তা পেরোনোর চেষ্টা করেছিলেন এই মহিলা। সেই সময় রানীকুঠির জিডি বিড়লা স্কুলের সামনে দিয়ে দ্রুত বেগে একটি বেসরকারি বাস আসছিল। রাস্তা পেরোনোর সময়ই ধাক্কা মারে ওই বাসটি। ঘটনাস্থলে আহত অবস্থায় লুটিয়ে পড়েন ওই বৃদ্ধা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় লোকজন। তড়িঘড়ি আহত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে বাস রেখে ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করে বাস চালক। তবে তাতে বাধা দেয় স্থানীয়রা। খবর পেয়েই ইতিমধ্যে পুলিশও ঘটনাস্থলে জড়ো হয়ে যায়। ঘাতক ওই বাসটিকে আটক করেছে পুলিশ, গ্রেপ্তার করা হয় চালককেও। এদিকে ওই পথচারীর নাম পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় জেনে পরিজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। খবরিয়া 24, এভরি টাইম খবরিয়া টাইম।